हेलो गाइस, वेरी वार्म वेलकम टू ऑल ऑफ यू। তো দেখো কম্পিটিটিভ এক্সামে কত আমরা এই ধরনের কোশ্চেন দেখি থাকি, বা অনেক সময় আমাদের পাঠ্যবইতে ধরনের কোশ্চেন থাকে। তো কিভাবে আমরা এগুলোকে সলভ করব, খুব সোজা শুধুমাত্র একটি ফর্মুলা মনে রাখতে হবে এবং ইজিলি আমরা এই বর্গমূলগুলো নির্ণয় করতে পারি কিভাবে, চলো প্রথম কোয়েশ্চেন থেকে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেনে কি রয়েছে, √9 + 2 √14। কিভাবে সলভ করব, নিজের কোয়েশ্চেনগুলো এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তার জন্য যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে a + b² ফর্মুলা, অথবা কখনো কখনো a - b² ফর্মুলা। এটা আমরা সবাই জানি, a + b² কি স্কোয়ার প্লাস 2ab + b² এই ফর্মুলাটা। এত সোজা ফর্মুলাটা এখানে আমরা ইউজ করবো। অনেক সময় এটা মাইনাস থাকলে a - b² কি হয়, a² - 2ab + b², তাই তো? আর কি ডিফারেন্স রয়েছে এই ফর্মুলার মধ্যে? তো দেখো এখানে কি করবো, এই যে √14 থাকবে, কারণ এর যে মিডিলের টার্মটা কি থাকে বলতো, 2ab, তো সবসময় তো এটা 2 থাকবে। 2 না থাকলে 2 আমরা অ্যারেঞ্জ করে নেব, এই কোয়েশনে 2 আছে তো বেশি ভাববো না, 2 আছে। এই √14টা এখানে কি হবে, ab, মানে √14টাকে ভাঙতে হবে। সেটা কি হবে, ভাঙতে হবে √7 আর √2। ঠিক আছে, আবার এমন ভাবে ভাঙবে যে নাম্বার দুটো পাবে সেই দুটো যোগ করলে যেন এই নাম্বারটিও আসে, আসছে খাতা দিয়ে নয়। তো এই আমার এই লাইনটাকে আমি কিভাবে লিখবো দেখো, এবার এখানে 9 আছে তো 9কে আমি ভেঙে দেবো 7 + 2, আর এখানে লিখে দেবো 2, 14টাকে ভেঙে দেবো √7 × √2। দেখো এই লাইনে কারো কোনো অসুবিধা আছে, অসুবিধা নেই। দেখো নেক্সট লাইন কি করবো, প্রথমে আমাদের কি থাকে স্কোয়ার, তাহলে এ মানে এখানে √7, এটা তো 2, এটা এ, এটা বি, হিসাব মতো এটা 2ab টার্ম, তাহলে √a মানে কি √7, তাহলে √7² মানে কি স্কোয়ার, তো √7² মানে কি শুধুমাত্র 7। তো দেখো 7 আছে, 7টাকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখো কত সুন্দর ভাবে আমাদের এই ফর্মে পড়ে যাচ্ছে জিনিসটা, 2a মানে √7, b মানে √2, তারপর কি থাকে b² মানে √2² √2² মানে 2, তো এই 2টাকে আমি লাস্টে লিখে দিলাম। তো এই জিনিসটাকে আমরা এভাবে অ্যারেঞ্জ করে দিলাম, আর এটার মানে কি সিম্পল, a + b² a মানে √7, b মানে √2, তার হোল স্কোয়ার আছে আর রুট আছে, সেটা ক্যান্সেল হয়ে ফাইনাল অ্যান্সার হবে √7 + √2। আদারওয়াইজ অন্যভাবে করতে গেলে কিন্তু কোনোভাবেই এটা সলভ হবে না, এই ট্রিকটা কিন্তু এখানে ইউজ করতে হবে। বোঝা গেল তো কত সোজা? অনেক সময় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এত ক্যালকুলেশন করবে না, সিম্পল দেখে নেবে √14 মানে √7 √2, 9 হচ্ছে কি দেখে নিলে, তাহলে √7 + √2 সেটাই অ্যান্সার হয়ে গেল। কি কত সোজা, ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, কেমন তবেই তো আমি বুঝতে পারবো কি তোমাদের ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। কমেন্ট বক্সে জানাও কার কেমন লাগছে। নেক্সট কোয়েশনে চলে যাচ্ছে, তারপর সিমিলার কোয়েশন। ঠিক আছে, কতগুলো কোয়েশন করিয়ে ধরনের, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, সুন্দর হবে। দেখো নেক্সট কোয়েশনটিকে লিখে নিচ্ছি, √8 - 2 √16, যেটা সেকেন্ড কোয়েশন ছিল, √8 - 2 √16। ঠিক, তো দেখো এখানে 16 নিলে হবে না, এখানে 50, তো 15টাকে আমরা কিভাবে ভাঙবো দেখি, আমি অ্যান্সারটা বলতে পারি। 15 মানে কি, 3 + 5 = 15, মানে √5 আর √3, আর 5 আর 3 = 8 হচ্ছে, তো আমি এটা দেখিয়ে বলে দিতে পারি √5 - √3 অ্যান্সার হবে, √5 - √3 অ্যান্সার হবে। এবার কিভাবে করব একটু পড়েও দেখিয়ে দিই, তাহলে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, √8টা এখন ভাঙছি না, 8টাকে 8 রাখছি, বা 8টাকে আমি ভেঙে দিচ্ছি 5 + 3। ঠিক আছে, একইভাবে করে দিচ্ছি, একই স্টেপে 8টাকে প্রথমে ভেঙে দিচ্ছি 5 + 3, এটা মাইনাসের ফর্মুলা, -2ab - 2, 2টা কিন্তু থাকতে হবে, 2 না থাকলে 2 অ্যারেঞ্জ করতে হবে, সেটা লাস্ট যে কোয়েশন ছিল সেটা 2 ছিল না, 2 কিভাবে অ্যারেঞ্জ করবো সেটাও দেখাবো, আগে এগুলো কমপ্লিট করে নিই। 15টাকে ভেঙে দিচ্ছি √5 √3, তাহলে নেক্সট স্টেপ এবার আমরা এইভাবে লিখে দেবো স্কোয়ার, মানে কি √5² √5² মানে 5 - 2ab, ফর্মুলা অনুযায়ী কি স্কোয়ার - 2ab + b² b মানে কি √3, √3² মানে কি 5 আর 3টাকে এবার সাজিয়ে দিলাম, তাহলে এটার মানে কি হয়ে গেল √5 - √3² √2 ক্যান্সেল, তাহলে ফাইনাল অ্যান্সার √5 - √3, যেটা আমি দেখার সাথেই বলে দিয়েছিলাম, ক্লিয়ার হলো? চলো এখন সিমিলার আরেকটি কোয়েশন রয়েছে, কোয়েশন নাম্বার 3, সেটাও করে দেখাই। সেটা কি ছিল কোয়েশন, কি হচ্ছে তোমাদের √5 + 2 √6, √5 + 2 √6, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের জন্য দিই। দেখো এখানে 2 আছে তো বেশি কিছু ঝামেলার কিছু নেই, √6টাকে কিভাবে ভাঙবে বলো, ভেঙে অ্যান্সারটি লিখো কমেন্ট বক্সে, অ্যান্সারটি লিখো। ঠিক আছে, এটা তোমাদের জন্য দিলাম কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4টা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 এতেও কিন্তু
এর জায়গায় সিক্স আছে, কারণ কি হয় কোয়েশ্চেনটি আছে 12 প্লাস 6 ও 3, এখানে 2 এর জায়গায় 6 আছে, তো এই কোয়েশ্চেনটি কিভাবে করব এটা একটু বুঝে নিই। তো এখানে কি হবে, পুরোটার উপরে তো রুট হবে, তো এবার দেখো এখানে রুট ওভার 12, আমাকে 6 দরকার নেই, আমার দরকার কি শুধুমাত্র 2 দরকার, আমি 2 নিচ্ছি, বাকি 2 এর সঙ্গে কত তাহলে গুণ করব 3, কারণ আমাকে 6 আছে, 6 তো লিখতেই হবে, 2টাকে আলাদা করলাম 3টাকে আলাদা করলাম, ঠিক, কারণ আমাকে 2 দরকার, আমি শুধু 2 রাখবো, বাকি 3টাকে আমি রুটের ভেতরে দিয়ে দেবো, কিভাবে দেখো রুটের ভিতরে 3টাকে দিয়ে যাচ্ছি, 12 প্লাস আমাকে শুধু 2 বাইরে চাই, আর বেশি কিছু চাই না, 3টা রুটের ভিতরে গেলে 9 হবে, কারণ রুট ওভার 9 তো বাইরে গেলে 3 হয়, তাহলে বাইরে থেকে 3 যখন ভিতরে যাবে 9 হবে, তাহলে 3 9 27 হয়ে গেল। জাস্ট কোয়েশ্চেনটাকে কিভাবে অ্যারেঞ্জ করলাম দেখো, এরপর আর কিছু নেই, 27টাকে কিভাবে ভাঙবো, 3 9 27, রুট 9 আর রুট 3 করবো, আর 9 আর 3 12 ইজিলি এসে যাচ্ছে, তাহলে এটা কিভাবে আমি এক প্রায় লিখে দিচ্ছি, প্রথমটা হবে রুট 9 এর হোল স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অ্যারেঞ্জ করতে পারলাম রুট 9 এর হোল স্কোয়ার 9, আর এখানে 3 9 আর 3 12 এটা হয়ে গেল, আর মাঝখানে এটা হবে অ্যারেঞ্জ করে দিলাম, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল রুট ওভার 9 প্লাস রুট ওভার 3 এর হোল স্কোয়ার, রুট আর হোল স্কোয়ার ক্যান্সেল হলো, রুট 9 প্লাস রুট 3, বোঝা গেল। চলো লাস্ট যে পাঁচের দিকে কোয়েশ্চেনটা সেটা আরো ইম্পর্টেন্ট, সেখানে 2 ছিলই না, তো সেখানে 2টা কিভাবে অ্যারেঞ্জ করবো, এখানে তো 6 ছিল, 6 থেকে 2টা আলাদা করে দিলাম, 2 না থাকলে 2 কিভাবে আসবে, কোনো কোয়েশ্চেনটি কি আছে, রুট ওভার 3 প্লাস রুট 5, রুট ওভার 3 প্লাস রুট 5, জাস্ট প্রসেসটা জেনে নাও, যে কোনো কোয়েশ্চেন দেবে করে দেবে, এখানে আমাকে 2 দরকার, 2 দরকার, দ্যাট মিন্স 2 নেই, তাহলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে, 2 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, এটা 2 রুট 5 হয়ে গেল, 2 দিয়ে ভাগও করতে হবে সাথে সাথে, কারণ 2 দিয়ে গুণ করলে ভাগও করতে হবে, অ্যাকচুয়ালি যে জিনিসটা আছে সেটাই থাকতে হবে না, আমি যখন উপরে 2 দিয়ে গুণ করলাম নিচে 2 দিয়ে ভাগও করতে হবে, এই লাইনটা ক্লিয়ার হলো, তাহলে আমাদের যে 2টা দরকার সেটা এসে গেল, বাকি উপরের ক্যালকুলেশনটা ঠিক যেভাবে করি সেভাবেই করবো, নিচে একটা 2 থাকার থেকে যাবে, সেদিকে লক্ষ্য করবে না। এটা কিভাবে রুট 5টাকে ভাঙতে পারি, 5 আর 1, কারণ তবেই তো 6 হবে, তাহলে 6টাকে ভেঙে দিই 5 প্লাস 1, আর এটা করে দিই 2 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 1, তাই নেক্সট স্টেপে কি করবো দেখো, নিচে যেটা 2 আছে তাকে আমি কিছু করছি না, 5টাকে লিখবো রুট 5 এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার, তো দেখো রুট ওভার উপরে পেয়ে গেলাম রুট 5 প্লাস 1 এর হোল স্কোয়ার, এবার 1 এর রুট দেওয়াও যা না দেওয়া, একদম দেওয়ার দরকার নেই, আর নিচে হচ্ছে 2, তাহলে এখানে দেখো এই যে আমাদের রুট আর স্কোয়ার কে চলে যাবে, ক্যান্সেল হয়ে চলে গেল, তাহলে দ্যাট মিন্স রুট 5 প্লাস 1 থাকছে, কিন্তু নিচে থাকছে রুট 2, নিচে থাকছে রুট 2, নিচে থাকছে রুট 2, নিচে রুট 2 থাকছে, তো এই রুট 2টা এর ভিতরে অ্যারেঞ্জ করতে পারো, অথবা এভাবেই রেখে দিতে পারো, অথবা রুটটাকে এর ভিতরে দিয়ে দিলে এটা হয়ে যাবে রুট 5 বাই 2, একভাবে লিখতে পারো, আর রুট 1 বাই 2, ক্লিয়ার, বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট কোয়েশন, অনেক সময় রেখে রাখবে তোমরা এই কোয়েশন, তো ভালো লাগলো, চলো তাহলে আজকের মতন, টাটা।